হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন হবে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে রয়েছে রাজীব আর আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশের স্বৈরাচারী শাসনের পতনের পরে বাংলাদেশে যে উন্নতি হচ্ছে বা বলা যায় শৈশ শাসকরা যেগুলো তৈরি করে রেখে গেছে তার যে পরিবর্তন হচ্ছে তার উপরে আগের দিন একটা ভিডিও দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলো হচ্ছে শেখ মুজিবুর রহমানের নামে তাই তো বা তার ফ্যামিলির নামে রয়েছে তো সেগুলো চেঞ্জ করা হবে এখন হচ্ছে পাঠ্যপুস্তক যেখানে তাদের ব্যাপারে অনেক কিছুই পড়ানো হতো বাট যারা আসলেই বাংলাদেশের মানে মানে গৌরব বা বাংলাদেশে স্বাধীন হওয়ার তাদের অবদান অনেক সেভাবে পড়ানো হতো না যেমন তার মধ্যে একটা মানুষ হচ্ছে আহ জিয়াউল রহমান তো তার ব্যাপারে জানানো হবে তো এই যে পরিবর্তন হবে পাঠ্যপুস্তকে তার ব্যাপারে আমরা আজকে একটা ভিডিও দেখব তো চলো দেখা যাক ভিডিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা দীর্ঘদিন ধরে তার অবদান শিক্ষার্থীদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে এরই মধ্যে পরিমার্জনের কাজ প্রায় শেষ একই সাথে কমছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা এবং বাদ যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা বিষয় উনিশশো সালে এক এবং এগারো নম্বর সেক্টরের এবং পরে জেট ফোর্সের কমান্ডার হিসেবে সরাসরি মুক্তিযুদ্ধে একটি বড় অংশের নেতৃত্বে ছিলেন তখনকার মেজর জিয়াউর রহমান এমনকি বঙ্গবন্ধুর পক্ষে তার দেয়া স্বাধীনতার ঘোষণায় স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল সারাদেশের দেশের মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর বীর উত্তম উপাধি পান জিয়াউর রহমান পাঠ্যপুস্তকেও মুক্তিযুদ্ধের ইতিহাসে শিক্ষার্থীরা জিয়াউর রহমানের এমন সব অবদান জানতে পারত সময় কিন্তু বিগত পনেরো বছরে তিনি পাঠ্যপুস্তকে অনেকটাই উজ্জ্ব ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিমার্জিত হচ্ছে পাঠ্যপুস্তকের বিভিন্ন বিষয় তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান যথাযথভাবে তুলে ধরা হচ্ছে তিনি তার পেশাগত দায়িত্বের অংশ হিসেবে এবং জাতির প্রতি তার দায়িত্বের অংশ হিসেবে ইতিহাসের একটি 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 ক্রিটিক্যাল মুহূর্তে দায়িত্ব তিনি তার ভূমিকা পালন করেছিলেন এটি আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করেছিল এবং স্বাধীনতার দিকে ধাবিত করেছিল সুতরাং তাকে উপেক্ষা করে তো আমাদের ইতিহাস লেখা সম্ভব নয় সেটা যে যেভাবেই তার বিরুদ্ধে বা তার সমালোচনা করে থাকুক যার যা প্রাপ্য তাকে সেটা দিতে হবে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধ নিয়ে কারো কারো বিষয়ে নানা তথ্য কোনো নেতাকে বেশি প্রাধান্য দিয়ে বা কোনো সরকার প্রধান যিনি বর্তমানে মানে যে সময়ে বই লেখা হচ্ছে ওই সময়ে খুশি করার জন্য বা নির্দেশিত হয়ে যে কাজগুলি হয়েছে সেগুলো আসলে স্বাভাবিকভাবেই কারিকুলামের অংশ নয় আহ তো সুতরাং এইতে পাঠ্যপুস্তকে যাওয়ার যুক্তি সঙ্গত ছিল না নিরপেক্ষভাবে যদি আমরা পরিমার্জন করি তাহলে স্বাভাবিকভাবে একটা বাদ পড়বে এনসিটিবি বলছে এসব পরিমার্জন শেষে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পেয়ে যাবে নতুন বই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা বাহ মালার পরিবর্তন আছে একদম এটা ভালো লাগে কারণ আমার মনে যে রিসেন্ট নেতা কিংবা যে প্রধানমন্ত্রী তার সম্বন্ধে এখন ইতিহাসের চ্যাপ্টার লেখাটা কোনো মানে হয় না সেটাই ব্যাপারটা হচ্ছে ইতিহাস কখন তৈরি হয় অবভিয়াসলি পাস্ট আর মানে একটা কথা হচ্ছে যে যদিও মেনে নিই তর্কের ক্ষেত্রে সে অনেক ভালো কাজ করেছে করেছে হয়তো বা না করেছে সেটা তোমরাই ভালো জানো যারা বাংলাদেশের মানে মানুষ আছো বাট সেই কথাটা তো ভবিষ্যতে লেখা থাকবে এখন সেই কথা নিয়ে তো আমরা দেখতেই পাচ্ছি মানে এখনকার স্টুডেন্ট তো দেখতেই পাচ্ছে ভবিষ্যতের পাতায় লিখবে কিন্তু যারা আসলেই কিছু করে গেছে তাদের নামটা উজ্জ্বল রাখা বা তাদের ব্যাপারে কম জানানো তো উচিত না না তো বলছে পনেরো বছর আগেও ছিল পনেরো বছর পর থেকে এগুলো চেঞ্জ হতে লেগেছে হ্যাঁ একদম তো ওই জন্যই অবভিয়াসলি যেটা সংশোধন করা হচ্ছে ভালো ভেবেই সংশোধন করা হচ্ছে কিছু কিছু জিনিস খুব ভালো লাগলো যেমন আগের দিন বিশ্ববিদ্যালয়টাও বললাম কারণ একই নাম সেখানে ওরা বলে দিয়ে ভিডিও টা যদি দেখে আসতে পারো এই ভিডিও এই স্কিলে আমরা দিয়ে দেবো ভিডিওটা কিন্তু একটা সত্যি আমরা ওখানে অনেক কথা বলেছি যে ওটাও কিন্তু একদম যুক্তি সম্পন্ন কথা বলছি একদম একদম এইখানেও আমরা একই মত যে ঠিক কাছে হচ্ছে এটা যেটা হচ্ছে পরিবার কারণ দেশটা কারোর পার্সোনাল নয় একদম